প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কয় যে সন্ত্রাসবাদেই হৈছে আজিৰ বিশ্বৰ সর্ববৃহৎ সমস্যা। প্রধানমন্ত্রী আজি সন্ধিয়া ভিডিও কনফারেন্স যোগে দ্বাদশ ব্রিক্স সম্মিলনত ভাষণ দি কয় যে যিবোৰ দেশে সন্ত্রাসবাদক রক্ষণাবেক্ষণ আৰু সমর্থন করে তেওঁলোকক জবাবদিহি কৰিব লাগে। রাছিয়াৰ নেতৃত্বত ব্রিক্স রাষ্ট্রকেইখনে সন্ত্রাসবাদ প্রতিরোধী কৌশলক চূড়ান্ত রূপ দিয়াৰ বাবে তেওঁ সন্তোষ প্রকাশ করে। প্রধানমন্ত্রীয়ে কয় যে ভারতবর্ষৰ শক্তিশালী ঔষধ প্রস্তুতকারী খণ্ডৰ বাবে ভাৰতে বিশ্বৰ 150খন দেশলৈ কোভিড লকডাউনৰ সময়ছোৱাত ঔষধ সরবরাহ কৰিবলৈ সক্ষম হৈছিল। দ্বিতীয় মহাযুদ্ধত প্রাণ আহুতি দিয়া সৈনিকসকললৈ প্রধানমন্ত্রী আজি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। তেওঁ কয় যে ভারতৰ 2.5 নিযুতৰো অধিক সৈন্যই এই যুদ্ধত ইউরোপ, আফ্রিকা আৰু দক্ষিণ পূব এছিয়াৰ সন্মুখ সমৰত সক্রিয়ভাৱে অংশগ্রহণ কৰিছিল। থিম ব্রিক্স পার্টনারশিপ ফর গ্লোবাল স্টেবিলিটি শেয়ার্ড সিকিউরিটি এন্ড ইনোভেটিভ গ্রোথ প্রাসঙ্গিক তো হ্যাঁ হি কিন্তু দূরদর্শী ভি হ্যায়। বিশ্ব মে মহত্বপূর্ণ জিও স্ট্র্যাটেজিক বদলাব আ রহে হ্যায় জিনকা প্রভাব স্টেবিলিটি সিকিউরিটি আর গ্রোথ পর পড়না আর পড়তা রহেগা। আর ইন তিনো ক্ষেত্রো মে ব্রিক্স কি ভূমিকা অহম হোগি। এক্সেলেন্সিজ, इस वर्ष दूसरे विश्व युद्ध की 75वीं वर्षगांठ पर हम वीर गति पाए सैनिकों को श्रद्धांजलि देते हैं। भारत से भी 2.5 मिलियन से अधिक वीर इस युद्ध में यूरोप, अफ्रीका और साउथ ईस्ट एशिया जैसे कई फ्रंट्स पर सक्रिय थे। इस वर्ष यूनाइटेड नेशंस की स्थापना की 75वीं वर्षगांठ भी है। यूएन के एक संस्थापक सदस्य के रूप में भारत मल्टीलेटरलिज्म का दृढ़ समर्थक रहा है। भारतीय संस्कृति में भी पूरे विश्व को एक परिवार की तरह माना गया है। अतः हमारे लिए यूएन जैसी संस्था का समर्थन